বিশ্বখ্যাত পরিসংখ্যানবিদ ছিলেন, যিনি আমাদের ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন শ্রী দেবাশিস ঘোষ মহাশয়কে মানুষের জন্য যার জীবন সমর্পিত সেই ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিনটা আমরা পালন করব। সমাজসেবী আমাদের ঘোষ মহাশয়কে আমাদের চলছে পৌর পরিষদ আবার সম্মানিত বরণ করে নিয়েছি উত্তর দমদম পৌরসভা দত্ত চৌধুরী মহাশয় ১৯ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এরপরে আমরা বরণ করে নেব ১৮৪ নম্বর পেয়ে উত্তর ২৪ পরগনায় দশজনের মধ্যে একজন হয়েছে। আমাদের এইরকম একজন আমাদের ১৯ নম্বর ওয়ার্ডে থাকে পৌর প্রধান বিধান বিশ্বাস মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত শ্রী দেবাশিস ঘোষ মহাশয় উপস্থিত হয়েছে অসীম চক্রবর্তী ১৯ অসীম দে পালন করব। ধন্যবাদ। বন্দে মাতরম। প্রত্যেক বছর যে রক্তদান শিবির আপনি করেন, প্রত্যেক বছর যে রক্তদান শিবির ডক্টর যেতে করেন, এবারও তার ব্যতিক্রম হল না, শুধু সঙ্গে যুক্ত হয়েছে রথযাত্রা, প্রচণ্ড একটা উল্লেখযোগ্য ভারতীয় সংস্কৃতি বলবে না। বিষয়টা হলো পয়লা জুলাইটা তো ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম এবং সঙ্গে সঙ্গে আমাদের পশ্চিমবাংলায় ডক্টর স্টে চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়। এবছর আরও তার সঙ্গে যুক্ত হয়েছে রথযাত্রা, অর্থাৎ ভারতবর্ষের সমৃদ্ধি সম্প্রীতি সবচেয়ে যে বড়ো নিদর্শন হলো এই দিনগুলোকে আমরা পালন করি। এই দিনটাকেই স্মরণ করে আমরা প্রতি বছর রক্তদান শিবির করি এবং স্মৃতি ছাত্রছাত্রীদের সম্পর্কিত করি। আমরা মানুষের উৎসাহ উদ্দীপনাই আমাদের প্রেরণা। আজকে যেমন রক্তদান করছে তারপরে সঙ্গে কৃতিদের সম্বর্ধনা, কতজন কৃতি ছাত্রছাত্রী আজকে সংবর্ধিত হবে? আমি আমার ওয়ার্ডের ৪০ জনকে সম্বর্ধিত এবং তার মধ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কতজন? মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব মিলিয়ে ছাত্রছাত্রী সবই মিলিয়ে আজকের এই ডক্টর আমাদের এই স্কুল দুটোতে পড়ে ৪২ বয়স ৪০ বয়স গান তাদের দর্শন করে বাকি হলো আমাদের ওয়ার্ডে চালিয়ে বিভিন্ন এলাকায়। আজকের এই ডক্টর ডেতে যারা রক্তদান করছেন সেই রক্তদাতাদের কী বলবেন? রক্তদান দিয়ে মানুষের চেতনা অনেক বেড়ে গেছে, সুতরাং মানুষকে আর নতুন করে বেশি বলার দরকার এখন মানুষ স্বেচ্ছাতেই রক্ত দিতে আসে। তার জন্য আমার দেখবে এই একটা স্টেশনে চলছে, একটা বাসে চলছে ১০০ এবার রক্তদান করে বাসে তো ৫০ জন, তার মানে বাকি ৬০ করে তাহলে বাকি যে হচ্ছে আপনার এইখানে মানে আপনার এখানে মানুষের মধ্যে একটা রক্তদানের উৎসাহটা প্রচুর রয়েছে। না, প্রতি বছরই আমাদের এখানে রক্ত দেওয়ার উৎসাহ বাড়ছে মানুষের। কিন্তু সাগর দত্ত মেডিকেল কলেজ ব্লাড ব্যাংক ৮৭ জন ব্লাড ব্যাংক থেকে বাস পাঠায়, এই দুটোতেই আমরা পরিপূর্ণ। যা যে আমাদের জগন্নাথ দেবের আজকে রথযাত্রা আপনার ওয়ার্ডে সহ সমগ্র উত্তর দমদমের মানুষের কিন্তু শুভেচ্ছা বার্তা দেব। জগন্নাথ দেবের শান্তির বার্তা, জগন্নাথ বলরাম সুভদ্রা তিনটে রথের নাম আলাদা, আবার তিনটে দড়ির নামও আলাদা, তিনটে দড়ির নাম তিনটে সাপের নাম। এই সাপ যেমন জগন্নাথের দড়িটা যেমন ব্যবহার করা হয় সাপ শান্ত এবং বিষহীন হয়ে পড়ে, তেমনি আমরা চাইব আমাদের সমাজটা বেশি শান্ত হয়ে যায়।